সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর খুন হয়েছে। শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তরিকুল ইসলাম নামের সদ্য বিজয়ী ওই কাউন্সিলরের মৃত্যু হয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন। স্থানীয়রা জানান, ফলাফল ঘোষণার পরপরই পরাজিত শাহাদাত হোসেনের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রেজাল্ট আনতেছে, আর পরে যে রেজাল্ট ঘোষণা করলো, ঘোষণা করার পরে নামতেছে, পরে গেল। সবাই মনে করছে যে কি পরে গেল, স্ট্রোক করে না কি দেখেছে, রক্ত দেখে এই শুনি মারা দিছে। এরপরে এই আর কিছু বলতে পারবো না। সবাই জানে যে আমরা নিশ্চিত উঠে যাবো এবং উঠেও গেছি। আমরা মোটামুটি ভালো ভোটে উইন হয়েছি। উনি খুবই ভদ্র এবং নম্র এবং খুবই সমাজসেবী একজন ভালো মানুষ। উনি নিশ্চিতভাবে যাচ্ছে আমাকে কেউ মারবে না, কিন্তু এমনভাবে উনি স্টেপ করছে আমরা কেউ কল্পনাও করতে পারি না। এই নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থী উইন করে, কমিশনার প্রার্থী, তাকে হঠাৎ করে কে বা কারা ছুরিকাঘাত করে তাদেরকে মারার কারণে এই বিভিন্ন জায়গায় আগুন লাগাই দেয়।